আসসালামু আলাইকুম কম্পিউটার শিক্ষা ডট কমের পক্ষ থেকে আমি মাসুম আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আজকে শুরু করতে যাচ্ছি ফটোশপ বেসিক থেকে অ্যাডভান্সড কোর্সের পার্ট ফোর এই পর্বে আমরা জানব ফটোশপ ইন্টারফেস পরিচিতি ফটোশপের বেস্ট সেটিংস এবং কিভাবে আপনার প্রয়োজন অনুযায়ী ফটোশপ ওয়ার্ক স্পেস কাস্টোমাইজ করবেন এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন ও পরবর্তী টিউটোরিয়াল পেতে বেল বাটন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চলুন ফটোশপের ইন্টারফেস সম্পর্কে জানি ফটোশপ ওপেন করার জন্য এখানে ফটো লিখলে ফটোশপ চলে আসছে এখান থেকে ওপেন করতে পারেন অথবা অ্যাপস লিস্ট থেকে ফটোশপে ক্লিক করলেও হবে ফটোশপ ওপেন হলো ফটোশপ ওপেন হওয়ার পরে স্টার্ট ওয়ার্ক স্পেসটা এরকম থাকবে ইউ রিসেন্ট ওয়ার্ক উইল অ্যাপিয়ার হেয়ার এটা আমি একদম ফার্স্ট টাইম ফটোশপটা ওপেন করেছি তাই এখানে কোনো রিসেন্ট কোনো ডকুমেন্ট এখানে শো করছে না রিসেন্ট কোনো ওয়ার্ক এখানে শো করছে না যখন আমরা ফটোশপে কাজ করবো লাস্ট যে ফাইলগুলো নিয়ে কাজ করবো সেগুলো এখানে শো করবে মানে রিসেন্ট যেই ফাইলগুলো নিয়ে আমরা কাজ করবো সেগুলো হচ্ছে এখানে শো করবে আপনাদের বোঝানোর জন্য আমি এখানে কিছু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করেছি যাতে আপনাদের বুঝাতে পারি যে এই এই জায়গাটাতে সাধারণত কী শো করে দেখুন এখন এটা লিস্ট ভিউতে আছে এটাকে আমরা থামনেল ভিউতেও করতে পারি আমি রিসেন্টলি এই ব্ল্যাঙ্ক ফাইলগুলো নিয়ে কাজ করেছি তাই এগুলো এখানে শো করছে তো এখানে দুইটা অপশন একটা হচ্ছে লিস্ট ভিউ লিস্ট আকারে দেখাবে আপনার ফাইলগুলোর নেম আর এটা হচ্ছে থামনেল ভিউ এখানে প্রিভিউ দেখাবে যেহেতু আমার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তাই সাদা দেখাচ্ছে এখানে যদি আমার আমি কোনো কাজ করতাম কোনো ডিজাইন করতাম তাহলে সেই ডিজাইনটা এখানে শো করত নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করলে আপনার নিউ ডকুমেন্ট উইন্ডো চলে আসবে অথবা দেখুন কন্ট্রোল এন কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলেও আপনার নিউ ডকুমেন্ট উইন্ডো ওপেন হবে পুরনো কোনো ফাইল ওপেন করতে চাইলে ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করলে আপনার ওপেন উইন্ডো ওপেন হবে এখান থেকে আপনার পূর্বে সেভকৃত ফাইল ওপেন করতে পারবেন কীবোর্ড শর্টকাট এই যে এখানে লেখা আছে দেখুন কন্ট্রোল ও কন্ট্রোল প্লাস ও আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ও প্রেস করেন তাহলে আপনার এই যে ওপেন উইন্ডো চলে আসছে এখান থেকে আপনার পুরনো ফাইল সিলেক্ট করে ওপেন করতে পারবেন এক্ষেত্রে আমি পূর্বে সেভক্রিতে একটি ইমেজ ওপেন করছি দেখুন আমি রিসেন্ট এই প্লেস হোল্ডারটা ওপেন করেছি এটা দেখুন এখানে শো করছে এইভাবে যে ফাইলগুলো নিয়ে আমি কাজ করবো সেই ফাইলগুলো এখানে রিসেন্ট ফাইলগুলো এখানে শো করবে তো চলুন আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করি এটা হচ্ছে নিউ ডকুমেন্ট উইন্ডো দেখুন এখানে বেশ কিছু অপশন আছে ফটোশপের রেডিমেড কিছু প্রিসেট এখানে দেয়া আছে দেখুন আমি রিসেন্ট যে সাইজ নিয়ে কাজ করেছি যেমন এই ফাইলগুলোর সাইজ যেটা ছিল এখানে কিন্তু সেই রিসেন্ট ফাইলগুলোর যে ওয়ার্ক স্পেসের যে সাইজ সেগুলো এখানে শো করছে আপনি যদি ওয়েব নিয়ে কাজ করতে চান মানে ওয়েবের জন্য কোনো ডিজাইন করতে চান দেখুন ওয়েবের জন্য কিছু প্রিসেট দেওয়া আছে ওয়েব লার্জ ওয়েব মিডিয়াম ওয়েব স্মল দেখুন আইম্যাক ম্যাকবুক এটা কোনো ব্যাপার না এটা আপনি এখান থেকে এই অপশন থেকে আপনি এটা আপনার পছন্দের মতো সাইজ নিয়ে নিতে পারবেন যেই সাইজের ডকুমেন্ট আপনি ক্রিয়েট করবেন সেটা এখান থেকে দিয়ে দেবেন দেখুন এই অপশানটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আমি যখন ওয়েব সিলেক্ট করেছি ওয়েব ফর্ম্যাট রিলেটেড অপশনগুলো এখানে শো করছে আবার যখন আমি প্রিন্ট ক্লিক করবো দেখুন এখন কিন্তু অপশনটা কিছুটা চেঞ্জ হয়েছে কথা হচ্ছে মানে আপনি যেই এখান থেকে যেই প্রি সেট নেবেন যেটা দরকার এখান থেকে রেডিমেড প্রি সেট নিয়েও আপনি কাজ করতে পারেন অথবা নিজে ক্রিয়েট করে আপনি তো চেঞ্জ করার অপশন আছেই নিজের মতো করে চেঞ্জ করে তারপরে কাজ করতে পারছেন ধরুন আপাতত আমরা ওয়েবের জন্য একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম ওয়েব লার্জ এখানে অপশন দেখুন একটা একটা বিষয় আপনাদের জানিয়ে রাখছি আর্টবোর্ড টিকমার্ক দেওয়া আছে তো চলুন ক্রিয়েট করি দেখি কি হয় ও আর একটা বিষয় এখানে টেমপ্লেটস আছে দেখুন ফটোশপ ওদের ওখানে কিছু রেডিমেড টেমপ্লেট পাওয়া যায় আপনি টেমপ্লেটগুলো ওপেন করেও একটা আইডিয়া নিতে পারেন বা এই টেমপ্লেটের উপরে কাজ করতে পারেন চলুন আমরা নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করি ক্রিয়েট করলাম এই হচ্ছে আপনার ফটোশপের মেইন উইন্ডো চলো শুরুতে আমরা এই আর্টবোর্ড নিয়ে একটু কাজ কথা বলি যারা ফটোশপ ফটোশপের পুরোনো ইউজার তারা বুঝতে পারছেন যে রেগুলার ফটোশপ উইন্ডোটা এরকম না যেমন এই আর্টবোর্ড শো করছে এরকম না তো আমরা এটাকে রেগুলার আর্টবোর্ড নিয়ে অবশ্যই আমি একটা নতুন ভিডিও দিব আপনাদেরকে যে আর্টবোর্ড নিয়ে কিভাবে কাজ করার সুবিধাটা কি কিভাবে কাজ করা যায় চলুন এই আর্টবোর্ডটাকে আমরা সাধারণত রেগুলার ক্যানভাস দেখতে যেরকম সে রেগুলার ক্যানভাসে কনভার্ট করে নেই তো এই লেয়ার প্যানেলস লেয়ার প্যানেলস থেকে দেখুন এই যে আর্টবোর্ড নামে একটা গ্রুপস আছে এটাকে আনগ্রুপ করে দিব জাস্ট রাইট ক্লিক করে দেখুন আনগ্রুপ আর্টবোর্ডস দেখুন এটা এখন রেগুলার যে লেয়ার সেরকম হয়ে গেছে এবার চলুন জানি যে কোন অংশটাকে কি বলে উপরে যেটা এটা হচ্ছে মেনু বার বা টপ মেনু যেটা বলি মেনু বার বলতে পারি টপ মেনু বলতে পারি মেনু বার আর এটা হচ্ছে অপশনস বার অপশনস বার এটা হচ্ছে টুলবার এই টুলবারে বিভিন্ন টুল আছে দেখুন এই টুলগুলো থেকে যেই টুলটা আমরা সিলেক্ট করবো সেই টুলের অপশানসগুলো এই বারে শো করবে ধরুন এখন আমার মুভ টুল সিলেক্ট করা আছে এই মুভ টুল রিলেটেড যে অপশনগুলো সেগুলো এখানে শো করছে আবার যদি আমি ধরুন ল্যাসো টুল সিলেক্ট করলাম দেখুন ল্যাসোর ল্যাসো টুলের যে অপশানসগুলো সেগুলো এখানে শো করছে সো যেই টুলটাই আমি সিলেক্ট করবো সেই টুলের অপশানগুলো অপশান বারে চলে আসবে এই তো আর ও আচ্ছা এটা ডান দিকের এটা হচ্ছে প্যানেলস বার এইগুলো এক একটা প্যানেলস হিস্ট্রি প্যানেল অ্যাকশন অ্যাকশন প্যানেল ডিভাইস প্রিভিউ প্যানেল প্যারাগ্রাফ স্টাইলস প্যানেল এগুলো এক একটা প্যানেল এই প্যানেলগুলো সাধারণত থাকে উইন্ডো মেনুর ভিতরে এইগুলো হচ্ছে সব প্যানেল এগুলো সব প্যানেল ধরুন আমি যদি লেয়ার্স প্যানেল ক্লিক করি এ দেখুন লেয়ার প্যানেলস এখানে চলে আসছে চ্যানেলস পাতস এগুলো হচ্ছে প্যানেল এই প্যানেলস বারকে আপনার এক্সপ্যান্ড করা যায় যে এরকি এর কীতে প্রেস করলে দেখুন এটা এখন এক্সপ্যান্ড হয়ে গেছে আবার ক্লিক করলে ক্লাপস হয়ে গেল মানে হচ্ছে আমি যদি এই লেয়ারে ক্লিক করি লেয়ার প্যানেলসে ক্লিক করার পরে কি হয় লেয়ার লেয়ারের অপশনগুলো চলে আসে ঠিক আমি যদি এখানে এটা এক্সপ্যান্ড করে রাখি এটা সব সময় এরকম ওপেন থাকবে লেয়ারে ক্লিক করলে যে লেয়ারের অপশানস যখন যেটাতে ক্লিক করবো সেটার অপশানগুলো এখানে চলে আসবে প্যানেলসগুলোকে কলাপস করে কাজ করাটাই আমার পছন্দ যখন যে প্যানেল দরকার হবে সেই প্যানেলে ক্লিক করবো সেই প্যানেলটা ওপেন হবে এতে ক্যানভাস সাইজটা বড়ো থাকে কাজ করতে সুবিধা হয় বেশি জায়গা পাওয়া যায় আর কি তো এটা আমি দেখাবো স্পেস কীভাবে কাস্টমাইজ করা যায় এটা শেষের দিকে দেখাবো তো প্যানেলস সম্পর্কে জানলাম মোটামুটি এখানে সব প্যানেলসগুলো থাকে এবার কি বা কী আছে ও আচ্ছা এটা এটা হচ্ছে ডকুমেন্টস ট্যাব এই ডকুমেন্টস ট্যাবে হচ্ছে আপনার যতগুলো ডকুমেন্ট ক্রিয়েট করবেন এই ডকুমেন্টস ট্যাবে একটা পর একটা একটু একটা সব থাকবে ধরুন আরও কয়েকটা ডকুমেন্ট যদি আমরা ক্রিয়েট করি এরকম ডকুমেন্ট ওয়ান ডকুমেন্ট আনটাইটেল ওয়ান আনটাইটেল টু মানে হচ্ছে এগুলো এখন আমি সেভ করি নাই সেই কারণে আনটাইটেল আনটাইটেল টু এভাবে আছে আরও একটা যদি ক্রিয়েট করি দেখুন এইভাবে যত ডকুমেন্ট ওপেন থাকবে এই ডকুমেন্টস ট্যাবে এগুলো একটা একটা এভাবে শো করবে এখন দেখুন ডকুমেন্টস ট্যাবে আমার যখন এই ডকুমেন্টসটা ওপেন করা আছে এখানে বেশ কিছু ইনফরমেশন আছে তো এই ইনফরমেশনগুলো আমাদের জানার দরকার যে কোনটা দিয়ে কি বোঝায় এটা তো আমরা সহজে বুঝতে পারছি যে এখানে হচ্ছে ফাইল নেমটা শো করবে এই ফাইলটা এই ডকুমেন্টটা আনটাইটেল হিসাবে আছে আমি এখন সেভ করি নাই সেভ করলে যেই নাম দিয়ে আমি সেভ করব সেটা এখানে শো করবে চলুন সেভ করি ডেস্কটপে পার্ট ফোর ফটোশো ফরমেটে দিলাম ওকে দেখুন পার্ট ফোর ফাইল নাম চলে আসছে কিন্তু আরেকটা বিষয় এখানে অ্যাড হয়েছে দেখুন ডট পিএইচডি ফাইল টাইপ এখানে শো করছে এখানে কিন্তু শো করছে না এই ফাইলটা এই ডকুমেন্টটা আমি এখনো সেভ করি নাই তাই হচ্ছে এটা ফাইল টাইপটা শো করছে না এটা আমি সেভ করেছি হচ্ছে পিএইচডি ফরম্যাটে এটা ফাইল টাইপ পিএইচডি তাই এখানে ডট পিএইচডি শো করছে চলুন এটাকে আমরা সেভ করি অন্য 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 একটা ফর্ম্যাটে ধরুন এটাকে সেভ করি পার্ট ফোর দিয়ে এটার ফাইল টাইপ দিই ধরুন টিপ টিপ ওকে দেখুন পার্ট ফোর ওয়ান ফাইল এক্সটেনশন চলে আস আসছে টিপ এটাকেও সেভ দিই ধরুন এটাকে সেভ দিব ধরুন জেপেক ফরম্যাটে জেপিজি ফরম্যাটে যেটা বলি সেভ দেখুন এটা কিন্তু এখানে শো করছে না কারণ কি কারণ হচ্ছে আমি এটা সেভ করেছি হচ্ছে জেপিজি ফরম্যাটে জেপিজি ফরম্যাটে সাধারণত কি হয় কোনো লেয়ার্স থাকে না গুলো মার্জ হয়ে যায় একটা ইমেজ হয়ে যায় তার মানে এটা হচ্ছে একটা সেভ অ্যাজ হয়েছে মানে ডকুমেন্টটা ওপেন আছে ঠিকই কিন্তু ফাইলটা হচ্ছে আমি যেই নাম দিয়ে সেভ দিয়েছি সেইভাবে সেই নামে সেভ হয়েছে চলো এটাকে ওপেন করি কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করি এখন আনটাইটেল থ্রি জে জেপিজি জেপিজি ওপেন হয়েছে দেখুন ফাইলটা জেপিজি ফরম্যাটে আছে আসুন পরে আসি এই যে সিক্সটি সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট এটা মানে কি এটা হচ্ছে এই ডকুমেন্টটার এই ফাইলটার জুম লেভেল মানে কত পারসেন্ট প্রিভিউতে আছে এটা দেখুন জুম করলাম একটু এটা এখন হানড্রেড পারসেন্ট প্রিভিউতে আছে জুম লেভেলটা হচ্ছে এখানে শো করবে আমি যদি ছোটো করি আরও দেখুন এখন সিক্সটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট আছে আপনার ফাইলটা কত পার্সেন্ট জুম লেভেলে আছে সেটা হচ্ছে এখানে শো করবে তারপরে যে ব্রাকেটে কী আছে লেয়ার ওয়ান লেয়ার ওয়ান লেয়ার ওয়ান মানে হচ্ছে আমি এখানে ধরুন আমার এখানে অনেকগুলো লেয়ার আমি ক্রিয়েট করি লাস্ট যেই লেয়ারটা মানে যেই লেয়ারটা আমার সিলেক্ট করা থাকবে সেই লেয়ারটা হচ্ছে এখানে শো করবে দেখুন আমার লেয়ার ফাইভ সিলেক্ট করা এখানে লেয়ার ফাইভ শো করছে আমি যদি লেয়ার ফোর সিলেক্ট করি লেয়ার ফোর সিলেক্ট করছে এখন আমি যদি এটাকে রিনেম করে দিই দেখুন কি হয় দেখুন এখানে লেয়ার নেমটা আমি রিনেম করেছি মাসুম দিয়ে এখানে মাসুম শো করছে কথা হচ্ছে যেই লেয়ারটা আপনার সিলেক্ট করা থাকবে সেই লেয়ারটাই হচ্ছে এখানে শো করবে পরে আসি এটা এটা হচ্ছে কালার মোড আট জিবি হচ্ছে কালার মোড মোডে এই ডকুমেন্টটা কি কালার মোডে আছে ইমেজ মোড এ দেখুন আট জিবি সিলেক্ট করা আমি তো এখানে সিএমাইকে করে দিই মার্জ হয়ে যাওয়া আচ্ছা ডোন্ট মার্জ দিই ওকে এ দেখুন এখানে এখন সিএইকে শো করছে দিয়ে দিই আচ্ছা সিএময়কে শো করছে আবার ইমেজে যাই মোড দেখুন কালার মোড হচ্ছে সিএমকে আর যে স্ল্যাশ এইট এইট মানে কি এটা হচ্ছে এইট বিট পার্ট চ্যানেল এই দেখুন এখানে একটা স্টার সাইন এটার মানে কি এই স্টার সাইন মানে হচ্ছে এই ডকুমেন্টটা সেভ করা হয় নাই সেভ করা হয় নাই বলতে মানে ফাইলটা সেভ করা বাট হচ্ছে লাস্ট যেই কাজগুলো আমি করেছি যেমন যখন আমি ফাইলটা সেভ করেছিলাম তখন একটা লেয়ার ছিল একটা লেয়ার ছিল পরে আমি আরও লেয়ার ক্রিয়েট করেছি মানে ফাইলটাতে কিছু আপডেট করেছি আপডেট করার পরে ফাইলটা আমি সেভ করি নাই তাই হচ্ছে এই সাইনটা দেখাচ্ছে স্টার সাইনটা এখন আমি যদি সেভ দিই কন্ট্রোল এস কিংবা ফাইল থেকে দেখুন এখন চলে গেছে এখানে যদি আমি আরেকটু কাজ করি দেখুন আবার স্টার্ট চলে আসছে মানে হচ্ছে সেভ করার পরে আমি কিছু আপডেট করেছি আপডেট করার পরে সেভ করা হয়নি তো এটা দেখে আমরা সহজেই বুঝতে পারবো যে ফাইলটা আমাদের লাস্ট আপডেট সেভ করা হয় নাই যদি আবার সেভ দিই দেখুন চলে গেছে তো জানলাম ডকুমেন্ট ট্যাবের কী কী ইনফরমেশন এই ফাইল নেমের এখানে যে ইনফরমেশনগুলো শো করে এগুলো কোনটা থেকে কি বোঝা যায় সেটা জানলাম এবার নিচে দেখি এটা হচ্ছে স্ট্যাটাস বার এই স্ট্যাটাস বারে কি শো করে এটা মানে এটাও সেই এই জুম লেভেলটা শো করে উপরে আমরা দেখেছি ফাইল নেমের ডকুমেন্ট ট্যাবে শো করে এখান থেকে জুম চেঞ্জ করা যায় জুম লেভেল আপনি এটা ক্লিক করে যদি হান্ড্রেড পার্সেন্ট লিখে দেন দেখুন হানড্রেড পার্সেন্ট জুম হলো জুম লেভেলটা এখানে শো করে আর এটা কী দেখুন এখানে শো আপাতত শো করছে হচ্ছে ডকুমেন্ট সাইজ এই ডকুমেন্টের সাইজ ফাইভ পয়েন্ট নাইন থ্রি মেগাবাইট এই বারে এখানে আপনি কী শো করাবেন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন এই যে অ্যারোকি কি থেকে ক্লিক করলে এখানে দেখুন কিছু লিস্ট আছে আপনি এখানে কি শো করাতে চান সেটা এখান থেকে দেখিয়ে দিলেই হবে ধরুন আমি এই যে কারেন্ট টুল সিলেক্ট করলাম এখানে ডকুমেন্ট সাইজ সিলেক্ট করা তাই হচ্ছে এখানে ডকুমেন্ট সাইজটা দেখাচ্ছে যদি আমি কারেন্ট টুল সিলেক্ট করে দিই তাহলে এই টুলবার থেকে আমি যেই টুলটা সিলেক্ট করব সেই টুলটা এখানে শো করবে এখন হচ্ছে দেখুন মুভ টুলটা সিলেক্ট করা আছে তাই হচ্ছে এখানে মুভ শো করছে যদি আমি এটা ক্লিক করি দেখুন রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট করা আছে এখানে শো করছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল যদি আমি ল্যাসের টুল ক্লিক করি দেখুন এখানে ল্যাসও শো করছে কুইক সিলেকশন সিলেক্ট করি কুইক সিলেকশন শো করছে ক্রপ টুল সিলেক্ট করলে ক্রপ মানে কথা হচ্ছে টুলবার থেকে আমি যেই টুলটা শো করব এখানে সেই টুলটাই শো করবে আবার যদি আমি এখানে চেঞ্জ করে দেই লেয়ার লেয়ার কাউন্ট আমার এখানে কয়টা লেয়ার আছে সেটা কেন শো করবে লেয়ার কাউন্ট দিই দেখুন আমার এই ফাইলে নয়টা লেয়ার আছে এখানে সেটা শো করছে চলুন দেখি দেখুন এইট নাইন নয়টা লেয়ার আছে যে কয়টা লেয়ার থাকবে সে কয়টা শো করবে একটা ডিলি করে দিই দেখুন আটটা লেয়ার শো করছে তো এখান থেকে আপনার যেটা দরকার সেটা শো করাতে পারেন ডিফল্ট হিসেবে ডকুমেন্ট সাইজ দেওয়া থাকে এই হচ্ছে ফটোশপের ইন্টারফেস আচ্ছা সার্চ অপশনটা এখানে আছে এই সার্চ অপশন কিভাবে কাজ করে ধরুন আপনি কোন একটা টুল কোন একটা টুল নিয়ে কাজ করবেন চট করে যদি আপনি এখানে টুলটা লিখে দেন ধরুন টাইপ টুল এই দেখুন টাইপ টুলের অপশনগুলো চলে আসছে পেন এরকম পেন টুল সব পেন টুলগুলো এখানে চলে আসছে পেন টুলের এখানে যেই 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 টুলগুলো আছে দেখুন সবগুলি কিন্তু এখানে শো করছে যদি আবার লেখেন ক্রপ দেখুন ক্রপ টুল আপনার এখানে চলে আসছে টুলের নাম এখানে লিখলেও যেরকম আপনি পাচ্ছেন আপনি যদি কোনো প্যানেলসের নাম লেখেন ধরেন এখানে যে প্যানেলগুলো আছে ধরুন আমি লেয়ার্স লেয়ার্স প্যানেল লিখলাম সোয়াস প্যানেল লিখলাম দেখুন সোয়াস প্যানেল আসছে সোয়াস রিলেটেড কালার কালার প্যানেল কালার স্যাম্পল টুল আইড্রোপার টুল টুল এবং প্যানেল চলে আসছে তার মানে ফটোশপের টুলস কমেন্টস এগুলো যদি এগুলো এখানে লিখলে চলে আসবে এখানে আর এটা হচ্ছে ওয়ার্ক স্পেস এখানে ডিফল্ট কিছু ওয়ার্ক স্পেস দেওয়া আছে যে আপনি কোন রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড ওয়ার্ক স্পেস সিলেক্ট করে নেবেন আবার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন কাস্টমাইজ করে ওয়ার্ক স্পেস আপনি সেভ করে নিতে পারেন ডিলিট করতে পারেন নতুন সেভ ক্রিয়েট করতে নতুন ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে পারেন আবার এক্সিস্টিং ওয়ার্ক স্পেস আপনি কিছু মডিফাই করেছেন করার পরে সেটাকে আপনি রিসেট করতে পারেন সেটা দেখাবো যে কিভাবে কাজের সুবিধা হয় বেশি কাজ করতে সুবিধা হবে এমন একটি ওয়ার্ক স্পেস আমরা ক্রিয়েট করে দেখাবো এখন আমরা ফটোশপ প্রেফারেন্স প্যানেল সম্পর্কে জানবো এডিট মেনু থেকে একদম শেষে প্রেফারেন্স প্যানেল অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কে প্রেস করলো প্রিফারেন্স প্যানেল ওপেন হবে জেনারেল অপশানে কী আছে জেনারেল ট্যাবের ডিফল্টভাবে যে অপশানগুলো চেকমার্ক করা আছে এগুলো এভাবেই থাকে এগুলো চেঞ্জ করার দরকার নেই এখানে দুইটা অপশান আপনাদেরকে ক্লিয়ার করবো সেটা হচ্ছে এখানে দেখুন চেকমার্ক করা আছে যে শো এস্টার ওয়ার্ক স্পেস ওয়ান নো ডকুমেন্টস আর ওপেন শো এস্টার্ট ওয়ার্ক স্পেস ওয়ান নো ডকুমেন্টস আর ওপেন এই অপশানটা যদি আমরা আনচেক করে দিই তাহলে কী হবে তাহলে যেটা হবে আমরা ফার্স্ট টাইম যখন ফটোশপ ওপেন করেছিলাম তখন একটা স্টার্ট ওয়ার্ক স্পেস এসে ওপেন হয়েছিল এটা যদি আমরা অফ করে দিই তাহলে সেই স্টার্ট ওয়ার্ক স্পেসটা আর ওপেন হবে না আবার এই ইমেজটা ক্লোজ করে দিলেও স্টার্ট ওয়ার্ক স্পেসটা ওপেন হবে না চলুন দেখি কি হয় ওকে ফটোশপ এবার ক্লোজ করে দিচ্ছি চলুন এবার ওপেন করি দেখুন স্টার্ট ওয়ার্ক স্পেসটা ওপেন হয় নাই ওপেনকৃত ডকুমেন্ট ক্লোজ করে দিলেও স্টার্ট ওয়ার্ক স্পেসটা ওপেন হচ্ছে না তো আবার আমরা এটাকে অন করে দেখি পরিবর্তনটা কি শো ওকে এবার ক্লোজ করে দিই ক্লোজ করে দিয়ে আবার ওপেন করলে আমরা পরিবর্তনটা দেখতে পাব দেখুন এখন কিন্তু স্টার্ট ওয়ার্ক স্পেসটা ওপেন হয়েছে আবার যদি কোনো ফাইল এখানে ওপেন না থাকে তাহলেও স্টার্ট ওয়ার্ক স্পেসটা শো করবে দেখি এই ফাইলটা ক্লোজ করে দিই দেখুন স্টার্ট ওয়ার্ক স্পেসটা শো করছে তো আপনারা চাইলে এই অপশানটা এনাবল রাখতে পারেন নাও রাখতে পারেন আমি সাধারণত এনেবল রাখি শো রিসেন্ট ফাইলস ওয়ার্ক স্পেস ওপেনিং এ ফাইল এটা এটা চেক করে দিলে কি হবে ক্লিয়ার করার জন্য আপনাদের দেখাচ্ছি আমি আমি যদি একটা কোনো ফাইল ওপেন করি কিবোর্ড শর্টকাট সাধারণত কি প্রেস করি আমরা কন্ট্রোল ও কন্ট্রোল ও প্রেস করলে এই যে আমাদের ওপেন ডকুমেন্ট উইন্ডোটা চলে আসে ঠিক না এখন যদি আমরা প্রেফারেন্সেস থেকে এই অপশানটাকে অন করে দিই শো রিসেন্ট ফাইলস ওয়ার্ক স্পেস ওয়ান ওপেন এ ফাইল এই অপশানটা যদি আমরা অন করে দিই তাহলে কী হয় দেখুন ওকে দিই চেঞ্জটা বোঝার জন্য ফটোশপটা ক্লোজ করে দিয়ে আবার ওপেন করতে হবে দেখুন দেখুন এখন যদি আমরা থেকে কন্ট্রোল প্লাস ও প্রেস করি ডান পাশে একটা প্যানেল ওপেন হয়েছে এখানে রিসেন্ট ফাইলগুলো শো করছে এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করা যাবে ওপেন ফাইল ক্রিয়েট ওপেন এক্সিস্টিং ফাইল ওপেন করা যাবে সেই স্টার্ট ওয়ার্ক স্পেসের একটা শর্ট ভার্সন এখানে শো করছে তো এটা আমি সাধারণত অফই রাখি চলুন আমরা এটার অপশানটা আনচেক করে দিই আনচেক করে দিলাম এবার ওকে করে ফটোশপ থেকে বের হয়ে আবার ওপেন করতে হবে তাহলে চেঞ্জটা শো করবে দেখুন এখন যদি কন্ট্রোল ও প্রেস করি দেখুন ওপেন ডকুমেন্ট উইন্ডোটা ওপেন হয়ে এখন আর কিন্তু সেই স্টার্ট ওয়ার্ক স্পেসটাও পাশে ওপেন হয়নি তো এই ছিল জেনারেল ট্যাবের জানার বিষয় এই অপশানগুলো যেভাবে আছে সেভাবেই থাক এখন আসি ইন্টারফেসে আপনার ইন্টারফেসের কালার থিম চেঞ্জ করার জন্য কালার থিম এই অপশানটা ব্যবহার করতে পারেন এখানে চারটা অপশন দেওয়া আছে দেখুন এইভাবে আপনি আপনার ইন্টারফেসের কালার চেঞ্জ করে নিতে পারেন কালার থিম চেঞ্জ করে নিতে পারেন আমি এই অপশানটা সিলেক্ট করছি বাকি অপশনগুলো যা আছে তাই থাক এখানে আর কিছু চেঞ্জ করার নাই ওয়ার্কিং স্পেস যা আছে তাই এগুলো ডিফল্ট যা আছে এগুলো চেঞ্জ করার দরকার নেই ফাইল হ্যান্ডেলিং এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন আছে সেটা হচ্ছে অটোমেটিক্যালি সেভ রিকভারি ইনফরমেশান এভরি কত মিনিট সেই মিনিটটা আপনি এখানে দেখিয়ে দিতে পারেন যদি আপনি চান যে প্রতি পাঁচ মিনিট পরে অটোমেটিক্যালি সেভ হবে তাহলে ফাইভ মিনিটস সিলেক্ট করে দিবেন যদি চান টেন মিনিটস পরে এভরি টেন মিনিটস পর পর আপনার ফাইলটা ডকুমেন্টটা সেভ হবে তাহলে আপনি টেন মিনিটস সিলেক্ট করে দিতে পারেন এটা এই কারণে গুরুত্বপূর্ণ ধরুন আপনি কাজ করতে করতে ভুলে গেলেন সেভ করতে কোনো কারণে ফাইলটা ক্লোজ হয়ে গেল বা কিছু হলো তখন আপনি ফাইলটা রিকভার করতে পারতেছেন না এখানে যদি আপনি রিকভারি অপশানটা দিয়ে দেন তাহলে যদি ফাইভ মিনিটস সিলেক্ট করা থাকে তাহলে এভরি ফাইভ মিনিটস পরে আপনার ফাইলটা রিকভারি সেভ হবে যেখান থেকে আপনি পুনরায় রিকভার করতে পারবেন এখানে পারফরমেন্স সেটিংটা জরুরি আপনার কম্পিউটারে যদি মেমোরি ভালো থাকে মানে র্যাম ভালো থাকে তাহলে মেমরি ইউজেসটা আপনি বাড়িয়ে দিতে পারেন আর মেমরি যদি কম থাকে র্যাম যদি কম থাকে তাহলে মেমরি মেমোরি ইউজেসটা কমিয়ে দিতে পারেন এখানে আপনি যত পার্সেন্ট দিয়ে দিবেন ফটোশপ ইউজের সময় তত পার্সেন্ট র্যাম ফটোশপ ইউজ করবে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে হিস্ট্রিয়ান কেস ধরুন এখানে হিস্ট্রি স্টাইটস ফিফটি দেওয়া আছে এটা মানে কি চলুন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই এখানে যদি আমার টেন দেয়া থাকে তাহলে হিস্ট্রি প্যানেলে আমার টেন টাইমস হিস্ট্রি থাকবে মানে দশটা হিস্ট্রি থাকবে এর এর বেশি আর থাকবে না যেমন ধরুন আমি যদি এখানে ধরুন দশটা শেপ শেপ ক্রিয়েট করি এক দুই তিন দশ দেখ এখানে দশটা শেপ ক্রিয়েট করা আছে দেখুন এখানে এখন এই দশটা শেপ জি ক্রিয়েট করলাম এই হিস্ট্রিতে এই দশটাই শো করছে কিন্তু তার আগে যে আমি নিউ লেয়ার ক্রিয়েট করেছি ধরুন এই যে এই যে নিউ লেয়ারগুলো ক্রিয়েট করেছি এগুলোর কোনো হিস্ট্রি এখানে নাই নতুন ফাইল জি ক্রিয়েট করেছি সেই হিস্ট্রিও নাই তার মানে এখন যদি আমি আন্ডু দিই সর্বোচ্চ এই পর্যন্ত যেতে পারবো তারপরে যেতে পারবো না সর্বোচ্চ এই পর্যন্ত আন্ড হবে মানে হিস্ট্রিতে আপনার দশটা হিস্ট্রি থাকবে এই হচ্ছে ডিফারেন্স তো এই জন্য যদি আপনার র্যাম ভালো থাকে এখানে টোয়েন্টি বা ফিফটি দিতে পারেন এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটার যদি র্যাম ভালো থাকে সেটার উপরে ডিপেন্ড করবে আমি এখানে ফিফটি দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন তারপরে আসি স্ক্র্যাচ ডিস্ক স্ক্র্যাচ ডিস্ক সম্বন্ধে প্রথম ভিডিওতে আলোচনা করেছি এখান আর কিছু নাই যেভাবে আছে থাক থাকশট থাক এগুলো যে আছে থাকবে ইউনিটস ডিফল্ট যে আছে থাক এই তো এই হচ্ছে প্রিফারেন্সেস বেসড সেটিং এখন আমরা জানবো কীভাবে আমাদের এই ওয়ার্ক স্পেস কাস্টমাইজ করতে পারি নিজেদের মতো করে ওয়ার্ক স্পেস কাস্টমাইজ করার জন্য উইন্ডো মেনু থেকে ওয়ার্ক স্পেস এখানে ফটোশপের ডিফল্ট কিছু ওয়ার্ক স্পেস এখানে দেয়া আছে আবার এখান থেকেও পারেন একদম ডানদিগের ওয়ার্ক স্পেস বাটন এখান থেকেও আপনি ওয়ার্ক স্পেস চেঞ্জ করে নিতে পারেন এই প্রিসেটগুলো যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করে তাদের জন্য এটা যারা পেন্টিং নিয়ে কাজ করতে চায় যারা মোশন নিয়ে মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতে চায় তাদের জন্য এই মোশন গ্রাফিক্সের প্রিসেট যারা গ্রাফিক্স এবং ওয়েব নিয়ে কাজ করতে চায় তাদের জন্য গ্রাফিক্স গ্রাফিক্সের ওয়েব প্রিসেট যারা থ্রি ডি ডিজাইন নিয়ে কাজ করবে তাদের জন্য এই প্রিসেট তো আমরা আমাদের নিজেদের মতো করে কিভাবে কাস্টমাইজ করব সেটা দেখি নেই প্রথমে হচ্ছে দেখুন টুলবার টুলবারটা সিঙ্গেল কলমে আছে এটাকে আপনি চাইলে ডাবল কলমে শো করাতে পারেন লেফটে দেখুন অ্যারো সাইন আছে এই অ্যারোতে ক্লিক করলে এটা সিঙ্গেল কলাম এবং ডাবল কলাম হয়ে যাবে তো সিঙ্গেল কলমটাই আমি প্রেফার করি তো এটাকে ইচ্ছা করলে আপনি মুভ করতে পারেন আপনি যদি চান যে টুলবারটা এখানে না রেখে এখানে রাখবেন জাস্ট ড্র্যাগ করে ধরে এই যে এখানে এদিকে ক্লিক করলে হবে না বা এদিকে ক্লিক করলে হবে না এখানে দেখুন যে ভার্টিক্যাল লাইন আছে ছোটো ছোট এই লাইনের উপরে ক্লিক করে ধরে এদিকে নিয়ে আসুন দেখুন এখানে ব্লু লাইন হয়েছে এখন ছেড়ে দিলে দেখুন এটা এখন এখানে ফিক্স হয়ে গেল তো এটা লেফট সাইডেই বেটার এখানেই এটা ভালো লাগে এবং কাজ করতে সুবিধা আর এই প্যানেলসগুলো এখানে থ্রি কলাম প্যানেলস আছে তা আমরা এখানে টু কলামসে সাজিয়ে নিব। দেখুন এটা এক্সপান্ড অবস্থায় আছে যদি এই যে এখানে অ্যারোসাইন এই অ্যারোসাইনে ক্লিক করলে প্যানেলটা কলাপস হয়ে যাচ্ছে এটাকে আবার ড্রাগ করে ছোট বড় করা যাচ্ছে এখন শুধু দেখুন শুধু আইকন শো করছে তো আমরা এখানে এই লাইব্রেরি প্যানেলটাকে আমরা এখানে নিয়ে আসবো এখানে আমরা শুধু লেয়ার প্যানেলস চ্যানেলস পাচ এই 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 প্যানেলসগুলো এখানে রাখবো আর কালার সোয়াচ এগুলোকে আমরা এই প্যানেল রাখবো এরকম দুই কলমে আমরা সাজিয়ে নিব প্রপার্টিস দরকার নেই জাস্ট সিম্পল ধরে ড্রাগ করে এখানে নিয়ে এসে ক্লিক করলে হয়ে গেল এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা এখানে রেখে দিব এখানে শুধু লেয়ার প্যানেলসটা রাখবো এই কারণে যখন আমরা লং ফাইল নিয়ে কাজ করব যেমন যখন আমরা ফটোশপে ওয়েবসাইট ডিজাইন করব ইউআই ডিজাইন করবো তখন হচ্ছে আমরা অনেক লেয়ার নিয়ে কাজ করতে হবে আমাদের সেই কারণে লেয়ার প্যানেলটাকে একদম ফুল এক কলামে রেখে দিবো আর এখানে প্রয়োজনীয় অন্যান্য প্যানেলসগুলো রাখব এখানে আর কী কী প্যানেলস রাখা যেতে পারে যেমন টাইপ টুল ক্যারেক্টার সরি চ্যানেলস না চ্যানেলস আছে ক্যারেক্টার ক্যারেক্টার স্টাইল তারপরে আসুন যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ স্টাইল হ্যাঁ অ্যাকশান অ্যাকশান এটা এটা আমাদের লাগবে এটাও নিয়ে নিলাম প্রয়োজনীয় প্যানেলগুলো আমরা এখানে রেখেছি আপাতত তো চ্যানেল আইকনগুলো এখন প্যানেল আইকনগুলো এখন ছোটো দেখাচ্ছে এটাকে আমরা এক্স এক্সপান্ড করতে পারি জাস্ট ড্রাগ করে বামে নিয়ে গেলেই দেখুন এখন আইকন এবং নেম শো করছে আবার ডান দিকে ক্লিক করে ডান দিকে ড্রাগ করলে দেখুন নেম চলে যাচ্ছে শুধু আইকন শো করছে তো এইভাবে রাখাটাই বেটার তাতে স্পেস আপনার কম নিবে আবার দেখুন অপশন বারটাকেও মুভ করা যায় এই যে ড্রাক করে ধরে নিয়ে আসলাম মুভ হয়ে গেল আবার ড্রাক করে জাস্ট এইভাবে প্লেস করে দিলেই হয়ে গেল আরেকটা বিষয় আচ্ছা আমি কয়েকটা ফাইল ওপেন করছি দেখুন ডকুমেন্ট ট্যাবে সব ফাইলগুলো শো করছে এই ডকুমেন্ট ট্যাপটাকেও মুভ করা যায় জাস্ট ক্লিক করে ড্রাগ করে এনে ছেড়ে দিলেই দেখুন এখন এটা আলাদা হয়ে গেল আবার ড্রাগ করে ধরে যদি এখানে ছেড়ে দেন তাহলে কলাপস হয়ে গেলো ওপেন করা ফাইলগুলো এখন ক্লোজ করে দিচ্ছি ক্যানভাস এরিয়ার বাইরের এই অংশটার কালারও চেঞ্জ করা যায় এর আগে আমরা দেখেছি যে ইন্টার ফুল ইন্টারফেসের কালার থিংও চেঞ্জ করা যায় আবার যদি চাই যে শুধু ক্যানভাস এরিয়ার এই বাইরের অংশটার কালার চেঞ্জ করব সেটাও করা যায় জাস্ট ক্যানভাসের বাইরে রাইট ক্লিক করে দেখুন এখানে বিভিন্ন কালার আছে ব্ল্যাক ডার্ক গ্রে ব্ল্যাক ডার্ক গ্রে মিডিয়াম লাইট আপনি আবার কাস্টম কোনো কালারও করতে পারেন এখানে সিলেক্ট কাস্টম কালার দিয়ে এখান থেকে আপনার পছন্দের মতো একটা কালার দিতে পারেন হয়ে গেল তা আমরা এখানে ডিফল্ট কালারটাই রাখবো এখন আমরা এই ওয়ার্ক স্পেসটিকে সেভ করব সেভ করার জন্য ডান কর্নারের এই ওয়ার্ক স্পেস ট্যাপ থেকে নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করব দেখুন নিউ ওয়ার্ক স্পেস একটা উইন্ডো ওপেন হয়েছে এখানে আমরা ওয়ার্ক স্পেসের একটা নাম দিয়ে দিব আমি মাসুম লিখছি দেখুন এখন মাসুম নামে একটি ওয়ার্ক স্পেস হয়ে গেল ওয়ার্ক স্পেস চেঞ্জ করার পরে নতুন করে আবার যদি মাসুম ক্লিক করি দেখুন সেই আমরা যেভাবে সেভ করেছিলাম সেভাবেই ঠিক আছে আবার যদি আমরা কোনো টুল প্যানেল এলোমেলো করি এলোমেলো করে যদি আবার দেখুন এলোমেলো করছি এখন যদি চাই যে আমাদের আগে আমরা যেভাবে ওয়ার্ক স্পেস সেভ করেছিলাম সেভাবে নিয়ে যাব আবার ওয়ার্ক স্পেসে যাবো দেখুন এখানে রিসেট নামে একটা অপশান আছে যা ওয়ার্ক স্পেসটাকে রিসেট ক্লিক করে দিব। অথবা উইন্ডো মেনু থেকে ওয়ার্ক স্পেসে যেয়ে এখান থেকে রিসেট করলেও হবে রিসেট করে দিলাম দেখুন আমাদের যেভাবে সেভ করেছিলাম আবার ঠিক সেভাবেই হয়ে গেছে আশা করি আজকের ডিটেলটি আপনাদের ভালো লেগেছে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামত দিন আজ এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে থাকছে একজন নতুন ফটোশপ ব্যবহারকারী কি কি ভুলগুলো সাধারণত করে থাকে এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ধন্যবাদ আসসালাম আলাইকুম